গুড মর্নিং বন্ধুরা, তোজো মাম চ্যানেলে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত। আমি প্রিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। কালে উঠে যা যা কাজ ছিল সব করে নিয়েছি, বাসি কাজ যেগুলো ছিল সব করে নিয়েছি। গোপালকেও ভোগ লাগিয়ে দিয়েছি, এখন চা বসিয়ে দিয়েছি। চা খাবো, আর দেখো জলটা খেয়ে নিই, জল খেয়ে চাটা খাবো, তারপরে আরও কাজে লাগতে হবে সংসারে। আর এদিকে দেখো, এই দেখো চা হচ্ছে, এটা হচ্ছে তোজোর ভাত হচ্ছে, একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। যে হচ্ছে আমার ছোট ছেলে বসে রয়েছে, ভোগ লাগিয়ে দিয়েছি সকালবেলায় ওকে, যেহেতু ক্রিম বিস্কিট এইসব ধরনেরই ভোগ লাগাই। আর আজকে সকালবেলা দিয়ে এতটা পরিমাণে গরম, মানে ভাবা যাচ্ছে না। দেখো আমার মুখটা পুরো ঘেমে একদম চিপচুপা হয়ে গেছি, মানে এতটা গরম লাগছে। সকাল থেকেই এরকম গরম, জানি না দুপুর হলে কতটা পরিমাণে গরম বাড়বে। আর তোমাদেরকে দেখালাম তোজোর জন্য ডিম সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, তো এখন ভাত আর ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছি। আর ওর দেখতে পাচ্ছ, ওর কিন্তু পুরো ধ্যান রয়েছে টিভির দিকে, হা করে টিভির মধ্যেই দেখে যাচ্ছে। এদিকে যে আমি ওকে ডাকছি, ও টিভির মধ্যেই তাকিয়ে রয়েছে। আর দেখো, কুসুম খেতে চায় না বলে আমি ভাতের মধ্যে এরকমভাবে কুসুমটাকে নিয়ে ডোলে মেখে খাইয়ে দিচ্ছি। একটা চা তিনবার গরম করতে হয়, একবার যখন হয় তখন আমি খাই, এখন মিঠুনের জন্য গরম হচ্ছে, এখনো মা ওঠেনি ঘুম থেকে, আবার মা যখন ঘুম থেকে উঠবে তখন আবার চা গরম হবে। আর তোজোকে দেখতে পাচ্ছ ওখানে, তোজো টাটা করছে, ওই দেখো ওর ভাত খাওয়া হয়ে গেছে। এখন ওকে একটু হাঁটতে পারতে দেবো, হাঁটাহাঁটি করলে ওর পটিটা পেয়ে যাবে, পটিটাটি করিয়ে ওকে স্নান করিয়ে দেবো, একদম স্নান করিয়ে ওকে পড়তে দিয়ে আসবো। দেখো কেন এখন আমি চেয়ারগুলো সব টেবিলের মধ্যে উঠিয়ে রাখছি, কারণ একটাই, ঝাড় দেব বুঝবো তো টেবিলের নিচটাও ভালো করে পোছা হয়ে যাবে। আর এখানে আমি মেশিনের মধ্যে কাপড়গুলোকে কেচে নিয়েছিলাম, আর মেশিনে কাপড়গুলো ধুলে না অনেকটা পরিমাণে জল খরচা হয়, আর তেমনই কারেন্টও খরচা হয়। তো তাই আমি এই কেচে নিয়ে না বালতির মধ্যে দেখো কাপড়গুলো চিপে চিপে তুলে নিয়ে এগুলোকে আমি বাথরুমে গিয়ে ধুয়ে নিই। তোজোর এখানে দেখতে পাচ্ছ গামছা পরে রয়েছে, ও স্নান হয়ে গেছে। আর প্রতিদিন ওকে আমি শিখিয়েছি স্নান করার পরে আগে গিয়ে ঠাকুরকে প্রণাম করতে হয়, তো প্রতিদিন তাই করে। এখন তোজোকে পাউডার টাউডার লাগিয়ে জামা টামা পরিয়ে রেডি করিয়ে রাখছি। আর ও এত বকর বকর করছিল যে আমি সাউন্ডগুলোকে না কমিয়ে দিয়েছি, খুব বক বক করছিল, যতক্ষণ পেরেছে আমার সাথে বক 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 করতেই রয়েছে, দেখতেই তো পারছো। আর দেখো কানের ভেতরটা এরকম সুতির গামছা দিয়ে আমি পুছিয়ে দিচ্ছি, আর মুখটা করেছে দেখো, শুধু কিচ্ছু করতে দেয় না আমাকে, এত বিরক্ত করে রাখে সবসময়। ও কিন্তু এখন ক্যামেরার সামনে তাকিয়ে কিন্তু বকর 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 করেই যাচ্ছে, যতক্ষণ ধরে আমি ওকে সাজাচ্ছি ততক্ষণ ধরে বক বক করে গেছে শুধু। তোমার নাম কি ভালো করে বলে দাও। কি পোদ্দার? অংশুমান পোদ্দার, ঠিক আছে। আর দেখো সকালে বিছানাও আমি তুলতে পারিনি, এখন সব বিছানা পেছানা গুছিয়ে নেবো, চলো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো মায়ের ঘরে চলে এসেছি, মায়ের ঘরে এসে বিছানাটা ঝাড়ছি, যেহেতু চাদরটা পাল্টাবো তো তাই খাটটাকে সরিয়ে খাটের নিচটাও ভালো করে ঝাড় দিয়ে দেবো, পুছে দেবো। দেখো এখন খাটটা আমার সরানো হয়ে গেছে, আর খাটের তলায় দেখো কতগুলো মানে খেলনা তোজোর ঢোকানো ছিল, এগুলোকে সব বের করলাম। এখন খাটটাকে সরিয়ে খাটের সাইডগুলোকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, প্রচণ্ড নোংরা জমেছিল দেখতেই পাচ্ছ। আর এখন চলে আসবো খাটের নিচে, দেখো খাটের নিচটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি।
দেখতেই পেলে কি হারে আমাকে সকাল থেকে উঠে কাজ করতে হয়। আর এখন এতটা শরীর খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণ আমার শরীরে অসুস্থ লাগছে। এই যে সাইডে মাইগ্রেনের ব্যথা উঠেছে আর গা পুরো পাক দিচ্ছে। যদি এখন কিছু না খেয়ে নিই তাহলে আর আমি রান্নাও করতে পারবো না, আমাকে বিছানায় শুয়ে পড়তে হবে। তোজোকে পাঠিয়ে দিলাম ওর বাবাকে বিয়ে করতে। এখন 11:30 বাজে আর মুড়ি আর বোঁদে ছিল, তাই মুড়ি দিয়ে মেখে মুড়ি আর বোঁদেটা খেয়ে নিই। তারপরে আবার সবজি কাটবো, মাছ এনেছে মাছ ধোবো, রান্না চাপাতে হবে। আবার রান্না টান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করলাম। আজকে রান্না করেছি কাটা পোনা মাছের ঝোল ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু কুমড়ো ভাজা রয়েছে, আর রয়েছে ভাত। আর বানিয়েছি আমের চাটনি, আর অল্প কটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো আলু দিয়ে মাখা মাখা করে চিংড়ি মাছ বানিয়েছি। আর এটা হচ্ছে শশা রয়েছে। আস্তে আস্তে হাঁট, দেখেছো কীভাবে হাঁটছি? আমার হাত তো ধোয়া দিনি, এখন হাঁটতে বেরিয়েছে। আর এটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাট, তার পেছনের দিকটা, এই জায়গাটাকে বলা হয় হাউজিং কমপ্লেক্স। ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর লাগে দেখতে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। যা না, যা যা যা, ধরুক ধরুক, হাত ধর, চুপ করে চুপ করে হাত ধরবি। তোজো আর আমি এখন হাঁটতে বেরিয়েছি, এখন 5 বাজে। ঘরের যা যা কাজ ছিল বিকেলে সব কাজটা সেরে বেরিয়ে পড়েছি, একটু ভালো লাগে বিকেলবেলায় হাঁটতে বেরোলে। আর তোজোকে বলছি হাত ধরতেও হাত ধরছে না। আরো হাঁটতে হবে কিন্তু, পালাতে হবে না তো। দেখ আবার ট্রেন দেখে নে, ট্রেন দেখে নে, এবার চলে যাবো কিন্তু, ট্রেনটা দাঁড়িয়ে দেখে নে, এবার কিন্তু বাড়ি যাবো। তুজো ওখানে খেলতে বসে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে, আর আমি এখানে তরমুজ আঙুর ফল এগুলো সব কিনেছি। আর প্লাস্টিকটা এতটা বাজে দিয়েছে যে ফেটে গেছে, সে আমাকে এরকমভাবে নিয়ে সারা রাস্তায় আসতে হয়েছে। অনেকটা হেঁটেছি, হাঁপিয়েও গেছি। চলো বাড়ি ফিরি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার পরিবারের বন্ধু হয়ে যাবে।